রাষ্ট্র তো রাষ্ট্রের পক্ষের থেকে যিনি মামলার মামলার আয়ো আছেন তিনি আপনার দশ দিনের রিমান্ড চেয়েছে সেই দশ দিনের রিমান্ডের যে কারণ কেন জামিন রিমান্ড চেয়েছে সেই কারণটাও উল্লেখ করেছে সেই কারণ বিবেচনা করে আমরা যেন প্রসিকিউশন পক্ষ থেকে যারা আয়ো আছেন তাকে আমরা সহযোগিতা করেছি আমরা ইনে বডি লয়ার যারা আসলাম পাশাপাশি আইনজীবীদের যিনি আসামি আসামিদের যিনি আইনজীবী তেনারাও ডিফেন্সের অনেক বক্তব্য দিয়েছেন দুই পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত স্কুটি করে সমস্ত কিছু বিবেচনা করে দশ দিনের পরিবর্তে সাত দিন ডিমান্ড মঞ্জুর করেছেন সে সেই সাত দিনের মধ্যেই ইয়ের মধ্যে আছে আমরা এই মামলার যেহেতু স্পেসিফিক একটা তাদের নাম আছে এবং তারা হুকুমদাতার আসামি এবং আরও যারা তার চারটা মামলা আছে যারা চারটা মানে আরও মানে এই এই মামলাটা ইনক্লুড চারটা সেটা অস্ত্র মামলা আছে অস্ত্র উদ্ধার হয়েছে সেই মামলা সহ আজকে একটা মামলায় শুধু ওনাকে অ্যারেস্ট দেখানো হলো আঠাশ অবলিক চব্বিশ এটা হয়তো রঞ্জু খান হত্যা মামলা মাসিমপুরের যে রঞ্জু যাকে আওয়ামী লীগ অফিসের সামনে গুলিও করেছে পাশাপাশি তাকে সেই রঞ্জুর যে মামলাটা ডিসিস্ট রঞ্জু সেই রঞ্জুর মামলাটা আজকে শুনানি হলো শুনানি হ্যাঁ এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যেটা চিন্তা করি আমরাও সন্তুষ্ট ওনারাও সন্তুষ্ট যেহেতু দশ দিন দিয়ে দেয়নি আমরা হ্যাঁ আমাদের আমরা আমরা এই এই ব্যাপারে আমরা বিজ্ঞ আদালত যেভাবে বুঝাইতেছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি সাত দিন রিমান্ড মঞ্জুর করেছে